সালে সত্যি ভাগ হয়ে যায়। আমাকে ওরা বলতো যে আমি মধ্যপন্থা লোক, আমি আরো নিরঞ্জন সেন আরো কয়েকজন ছিলাম, এই জন্যে যে আমরা বলছিলাম যে আমাদের একটা স্বাধীন পার্টি হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের নিজেদের প্রস্তাব ইত্যাদি নিজেদের করতে হবে, সে সোভিয়েতই হোক চীনই হোক যত বড় পার্টি সেটা হোক, শুধু তাদের কথায় আমাদের চললে, আমরা প্রায় তাদের কথাই চলতাম আগে, সে চললে চলবে না এইটি আমরা বলতাম। তা কিন্তু সেটা ওরা মনোরঞ্জন সোভিয়েত, ওরা বরাবর সোভিয়েতকে সমর্থন করে এসছে। এটা আমরা বলেছিলাম যে একটা দলিলও লিখেছিলাম, তখন বললাম যে আইডিওলজিক্যাল ব্যাপারে আমাদের কতগুলো বিরোধিতা আছে, এই সোভিয়েত চীন এইসব ব্যাপারে ওদের যেসব দলিল, সেই 10 পার্টির দলিল 80 পার্টির দলিল এইসব বার করেছিল। আমরা বলেছিলাম যে সোভিয়েতেরও বড় পার্টি, তাদের থেকে আমাদের শিখতে হবে, কিন্তু সব তাদের কথা আমাদের মানবার কোনো প্রয়োজন, নিজের অবস্থা নিজেদের বুঝে ব্যবস্থা করতে হবে। আর চীন সম্বন্ধেও সেই একই কথা আমরা বলেছিলাম। তখন আমার মনে হয় যে বেশিরভাগ আমাদের এখানে পশ্চিমবাংলায় বলতে, তারপরে অনেকে অন্ধ্রতে সব জায়গায় চীনের পক্ষে প্রো চাইনিজ এটা ওরা ছিলেন।